প্রকাশ। তুমি আজ অক্ষীর ধ্যান মুক্তিতে প্রকাশমান হও। আমাদের যে ক্রান্তদর্শী কবি, কবির কবিকে গীতাঞ্জলি নিবেদন করেন, সেই আবিত অঞ্জলি দানে আমরা তাকে প্রার্থনা করি। দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণে ধানের শিশির দুধ পুকু জমে, তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে, তবুও হাজার হাতে খাওয়া দেয় না কোথায় মাটির স্বপ্নে সিঁড়িভূত পঁচিশে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার স্বরণ পঁচিশে বৈশাখী ভোর বলে হয় গিরি সোনার। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে ধরে ধরে অজস্র স্বপ্নের রং কৃষ্ণ চূড়ার মতো ছড়ে, তুমি এক অবাক মৌচা কথাগুলো চারপাশে ঘুরে যেন গুনগুন সুর এক ছাদ, তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়, ছোড়ছড়ে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়, আকাশে বরুণের স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখবো প্রণাম। আমরা সভাপতি মহামানবদেব এক মনোময় রূপবাণী অভ্যস্ত, এ সংগ্রাম স্বতন্ত্র আপন মহিমায় ভাষ্য। আজ যার উদ্দেশ্যে আমাদের সমবেত অর্ঘ্য নিবেদন, তিনি আমাদের প্রাণের মানুষ রবীন্দ্রনাথ, প্রাচীনের মোড়কে Oh,
যাত্রা কবির ভাষাতে অলংকার ফুলে নেবে একে একে বর্ণসজ্জাহীন উত্তরিয়ে ঢেকে দিবে ললাটে আঁকিবে সূক্ষ্ম তিলকের রেখা তোমরাও যোগ দিও জীবনের পূর্ণ ঘট নিয়ে সে অন্তিম অনুষ্ঠানে হয়তো শুনিবে দূর হতে দিগন্তের পরপারে শুভ সংসদ ধ্বনি শকুর মেলা জি কা
বিভাগ। এই যথার্থ রূপায়ণ দেখি আমরা রবীন্দ্রনাথের প্রতি সৃষ্টিতে, তাই তার স্মরণে ধ্বনিত হয় বৈশাখের পুণ্যতিথিতে শ্যামলা বঙ্গচন্দ্রের করে জেগে উঠেছিলেন ভারতীয় সংস্কৃতির প্রাণ পুরুষ আমাদের রবীন্দ্রনাথ। তারই সৃষ্টির ফুলে রাখা মালা নিবেদনই আমাদের আজকের রবীন্দ্র বন্দনা। ঠিক যেন তোমারই স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, এই বন্ধু, এই প্রিয়তম সভ্যতার শ্মশান সজ্জায় সংগ্রামিত মহামারী মানুষের মর্মে মজ্জায় প্রাণলক্ষ্মী নির্বাসিতা রক্তবায়ী উদ্ধত শুনিলে সুন্দরের বিদ্ধ করে মৃত্যু বহ পুষ্পকে উত্তীর্ণ বর্বর রাক্ষস আগে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে ধর ধর উন্মত্ত জন্তুর মুখে জীবনে সোনার হরি প্রাণ রুদ্ধ প্রাণ স্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লাল ছড়ে এত দুঃখ এ দুঃসহ ঘৃণা এ নর সহিতে কি পারে হে বন্ধু যদি না লিপ্ত হোক রক্তে মোর বিদ্ধ মর্ম মূলে ভারতীয় নবজাগরণ মধ্যযুগীয় ইউরোপীয় রিঅকারেন্স ঘটিয়েছিল না। জোড়াসাঁকোর এই পরিবারের আদি নিবাসী নয়, নীলমণি ঠাকুরের হাত ধরে আগমন। জয়রামের পিতা পঞ্চানন যশোর থেকে কলকাতায় এসে গোবিন্দপুরে বাস করতেন, ছিলেন কুশারী পদবীর অধিকারী। কি করে ঠাকুর হলেন রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, ক্রমে পঞ্চানন কুশারীর নাম উপাধি ডুবিয়া গেল, সকলেই তাহাকে ঠাকুরমশাই বলিয়া সম্বোধন করিতে লাগিল। এই সময় আদি গঙ্গার মুখে বিলাতি জাহাজ আসিত, পঞ্চানন এই সব জাহাজে রসদপত্র সরবরাহ করিতেন। ক্রমে তিনি জাহাজের লোকদের নিকট ঠাকুর আখ্যাতেই পরিচিত হইলেন। প্রভাত কুমার আরো লিখেছেন, জয়রামের জ্যেষ্ঠ পুত্র নীলমণি কলিকাতা গ্রামে আসিয়া পাথুরে ঘাটায় বাস করেন 1764 খ্রিস্টাব্দে। ইহাই কলিকাতা গ্রামে ঠাকুর গোষ্ঠীর বাসের সূত্রপাত। ভ্রাতা দর্পনারায়ণের সাথে মনোমালিন্য হওয়ায় ওই বাড়ি ও সম্পত্তি ছেড়ে দেন নীলমণি নগদ 1,00,000 টাকার বিনিময়ে। বন্ধু বৈষ্ণব দাস শেঠ জোড়াসাঁকোয় বিঘাখানেক জমি দান করেছিলেন তাকে, যেখানে 1784 নির্মিত হয় ঠাকুর বাড়ি। নিঃসন্দেহে নীলমণি জোড়াসাঁকোয় ঠাকুর বাড়ির প্রতিষ্ঠাতা। নীলমণির পুত্র রামলোচন অপুত্রক অবস্থায় দত্তক নেন ভ্রাতুষ্পুত্র দ্বারকানাথকে। আলু আলু দিয়া কাশে আমার
রোপণ করেছিলেন। পুত্র দেবেন্দ্রনাথের মধ্যেও ছিল প্রবল বিজ্ঞানবোধ। তবে প্রিন্স তারকনাথের সন্তান হয়েও আভিজাত্য বৈভব স্পর্শ করেননি মহর্ষিকে। দেবেন্দ্রনাথের জ্যোতির্ময় ঔপন্যাসিক সাধনা প্রাচ্য পাশ্চাত্য সংস্কৃতির অভূতপূর্ব যোগফল এবং নবোন্মেষিত স্বাদেশিকতা ঠাকুর পরিবারে একটি অভিনব সৃষ্টিমুখর পরিমণ্ডল রচনা করেছিল। তারই মধ্যে 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ ভূমিষ্ঠ হলেন এ যুগের কবিশ্রেষ্ঠ ও মহামনীষী রবীন্দ্রনাথ ঠাকুর। ধনীগৃহের রেওয়াজ মতো শিশুদের দিন কাটে ঝি চাপড়ের হেফাজতে। সরলা দেবী চৌধুরানী জীবনে ছড়া কথা পড়তে পাই। সেকালের ধনী গৃহে আর একটি বাঁধা বস্তুর জোড়াসাঁকোই চলিত ছিল। শিশুরা মাতৃস্তন্যের পরিবর্তে ধাত্রীস্তন্যে পালিত ও পুষ্ট হত। এর ব্যতিক্রম হয়নি রবিবেলাতেও। জানা যায় তার ধাত্রীমাতার নাম ছিল দিগমী বা দিগম্বরী। ছোট্ট রবির দিন কাটে ভৃত্যমহলে অযত্নে অনাদরে। জানালার নিচে একটা কুকুর, তার কূপ ধারে পাঁচিলের গায়ে বড় একটা বট গাছ, দক্ষিণ দিকে নারিকেল গাছের সারি। শিশুর সময় কাটে এই ছবির মতো দৃশ্য দেখে। তাই কল্পনাই হলো তার নিত্যসঙ্গী। আমার রাজার বাড়ি কোথায় কেউ জানে না, সে তো সে বাড়ি কি থাকতো যদি লোকে জানতে পেত। সহজ কথা, সহজ সুর, কিন্তু গানের লিরিক্স বা কথা সে বেদান্ত পর্যন্ত সীমানা পার করে প্রবেশ করে। রবীন্দ্রনাথ শুধু গান লিখে থাকতে পারেননি, রবীন্দ্রনাথ নিজে করেছেন বাউলের পোশাক, করেছেন হালিকতা বা অলক্ষের ভাই লিখেছেন।
জল পড়ে পাতা নড়ে, সেদিন কবির মনে হলো যেন আদি কবির আদি কবিতা শুনলে। পড়ার বই মুড়ে রেখেও মনের মধ্যে অনুরণন থামলো না, জল পড়ে পাতা নড়ে। পড়াশোনা চলে ঘরে মাধব পণ্ডিতের কাছে, কিন্তু একদিন বড় ছেলেদের স্কুলে যেতে দেখে বালক রবি কান্না ঝুরলেন, তিনিও স্কুল যাবেন। মাধব পণ্ডিত এক চর বসিয়ে বললেন, এখন স্কুলে যাবার জন্য যেমন কাঁদিতেছ, না যাবার জন্য ইহার চেয়ে অনেক বেশি কাঁদিতে হইবে। যা হোক, কান্নার জোরে ওরিয়েন্টাল সেমিনার নামে এক বিদ্যালয়ে ভর্তি হলেন। এরপর তিনি নির্মাণ স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স প্রভৃতি প্রতিষ্ঠানে পাঠগ্রহণ করেন। যদিও কবির মনে বিদ্যালয়ের স্মৃতি তেমন মধুর ছিল না। আসলে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কোনোদিনই কবির মন ভরেনি, তাই পরিণত জীবনে তিনি বলছেন, ভারতের হিন্দু, বৌদ্ধ, জৈন, মুসলমান, শিখ, পারসি, খ্রিস্টানকে এক বিরাট চিত্তক্ষেত্রে সত্য সাধনার যোগ্যে সমবেত করাই ভারতীয় বিদ্যায়তনের প্রধান কাজ। ছাত্রদিগকে কেবল ইংরেজি মুখস্থ করানো, অঙ্ক কষানো, সায়েন্স শেখানো নহে, লইবার জন্য অঞ্জলিকে বাঁধিতে হয়, দিবার জন্য দশ আঙুল ভাগ করিয়া দেওয়াও যায় না, লওয়াও যায় না। ভারতের চিত্তকে একত্র সন্নিবিষ্ট করিলে তবে আমরা সত্যকে লইতেও পারিব, দিতেও পারিব। সরোজিনীর জ্বলন্ত চিতায় প্রবেশের দৃশ্য নির্বাচন
করার সময় সরোজিনীর মুখে যতীন্দ্রনাথ বেশ করে সতীজ বাক্য দিয়েছিলেন। রবীন্দ্রনাথের তা পছন্দ হয়নি। রচিত হলো নাট্যগীতি তথা জীবনের প্রথম গান জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ শোভিবে বিধবা বাল। যুগ বদলায়, কাল বদলায়, তার সঙ্গে সবকিছু বদলায়, তবে সবচেয়ে স্থায়ী হবে আমার গান, এটা জোর করে বলতে পারি। বিশেষ করে বাঙালির শোকে দুঃখে সুখে আনন্দে আমার গান না গেয়ে তাদের উপায় নেই, যুগে যুগে এই গান তাদের গাইতে হবে। ১২৮৪ বঙ্গাব্দের শ্রাবণ মাস, এক দিন দুপুরে
স্মরণে ব্রজবুলি কর গহন কুসুম কুঞ্জ মাঝ। দেখিলাম একটি অপরূপ মহিমায় বিশ্ব সংসার সমান ছাপ।
আনন্দে এবং সৌন্দর্যে সর্বত্রই তরঙ্গিত। আমার হৃদয়ে স্তরে স্তরে যে একটা বিষাদের আচ্ছাদন ছিল তাহা এক নিমেষে ভেদ করিয়া আমার সমস্ত ভিতরটাতে বিশ্বের আলোক একেবারে বিচ্ছুরিত হইয়া পড়িল। সেই দিনই নির্ঝরের স্বপ্নবঙ্গ কবিতাটি নির্ঝরের মতোই যেন উচ্ছারিত হইয়া বহিতে চলিল। লেখা শেষ হইয়া গেল, কিন্তু জগতের সেই আনন্দ রূপের ওপর তখনও যবনিকা পড়িয়া গেল না। কেমনে বসিল প্রাণীর পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নাই। ধর ধর করি কাঁপিছে ধর, শিলা রাশি রাশি ভরিছে কষে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে, যেথায় থোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই, বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধিরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা, কেশ কালাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে বরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধর লুটিব, হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি, এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে মোর, কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ফাং 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 কারা আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেছে পাখি এসেছে রবির কর। তার রসের বিশিষ্টতা বিশেষ ভাবের সীমানার দ্বারা বেষ্টিত, সেই সীমানার মধ্যে আমার মন স্বাভাবিক স্বাধীনতার সঙ্গে বিচরণ করতে পারে না, তাই ভানুসিংহের সঙ্গে বৈষ্ণবচিত্তের অন্তরঙ্গ আত্মীয়তা নেই। এই জন্যে ভানুসিংহের পদাবলী বহুকাল সংকোচের সঙ্গে বহন করে এসেছি, একে সাহিত্যের একটা অনধিকার প্রবেশের দৃষ্টান্ত বলেই গণ্য করি। যদি সুযোগ পাইতাম তবে সন্ধ্যা সঙ্গীতকেও বাদ দিতাম, কিন্তু সকল জিনিসেরই একটা আরম্ভ তো আছেই, সে আরম্ভ কাঁচা এবং দুর্বল, কিন্তু সম্পূর্ণতার খাতিরে তাহাকেও স্থান দিতে হয়। চিরদিন কেন পাই না
সূর্যের আলো না হইলে গাছ ভালো করিয়া বাড়ে না, আমোদ প্রমোদ না থাকিলে মানুষের মনও ভালো করিয়া বাড়িতে পারে না, ইংরেজরা কাজ না করিয়া থাকতে পারে না, আমোদ নহিলেও তাহাদের চলে না। ইংরেজরা জ্ঞানে বৃদ্ধের মতো, কাজে জুয়ার মতো, খেলায় বালকের মতো। আসল কথা এই যে বালকের মতো না খেলিলে জুয়ার মতো কাজ করা যায় না, জুয়ার মতো কাজ না করিলে বৃদ্ধের মতো জ্ঞান পাকিয়া উঠে না। এই ভাবনাতে রবীন্দ্রনাথ লিখলেন হেয়ালি নাট্য। শ্রাবণ 1292 বালক মাসিক পত্রিকাতে প্রকাশিত হয় ছাত্রের পরীক্ষা, যা 1314 সালে হাস্যপ্রতীক গ্রন্থ রূপে প্রকাশিত হয়। গৃহশিক্ষকের ব্যবস্থা করেন, তাই কালাচাঁদ বাবু নিযুক্ত হন তার গৃহশিক্ষক হিসাবে। কালাচাঁদ বাবু অত্যন্ত বদরাগী প্রকৃতির, সর্বদাই উনি মধুসূদনের উপরে প্রহারের অত। এই আর এই জন্য মধুসূদন কালাচাঁদ বাবুর উপর ক্ষিপ্ত। যা হোক করে তাড়াতেই হবে কালাচাঁদ বাবুকে, এই হলো মধুসূদনের লক্ষ্য। পাঁচ
Thank you.
শান্তিনিকেতন বিদ্যালয়ে। ইংল্যান্ড আমেরিকায় দীর্ঘদিন কাটিয়ে এসে রবীন্দ্রনাথও তখন শান্তিনিকেতনবাসী। সেদিন তার সঙ্গে দেখা করতে এসেছেন বাঁকুড়ার ওয়েলসিয়ান কলেজের অধুনা খ্রিস্টান কলেজ স্কুল বিভাগের অধ্যক্ষ রেভারেন্ড ই জে টমসন। দাস পূর্ণিমার নকশা উপভোগের জন্যই সম্ভবত বিদেশি অতিথি সহ রবীন্দ্রনাথ রওনা দিয়েছিলেন পারুলডাঙ্গা শালবনের দিকে। সঙ্গী ছিলেন দীনেন্দ্রনাথ, পুত্র রথীন্দ্রনাথ ও আরো কয়েকজন। এই সময় স্থানীয় ডাকঘর থেকে এক টেলিগ্রাম আসে কবির হাতে, সেটি এসেছে কলকাতা থেকে। বিকেল 4:10 জমা পড়েছে সেখানকার তার বিভাগে। বোলপুর ডাকঘরে পৌঁছেছে 4:43। প্রাক সন্ধ্যার অস্পষ্ট আলোয় কবি পড়লেন, নোবেল প্রাইজ কনফার টু ইউ আর কংগ্রেচুলেশনস। তার তিন ভক্ত অনুরাগী সাহিত্যিক মণিলাল গঙ্গোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত ও চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই টেলিগ্রামটি পাঠিয়েছিলেন কবিকে। তারা এই খবর জেনেছিলেন সেকালের কলকাতার এক ইংরেজি সান্ধ্য দৈনিক দ্য এম্পায়ার থেকে। লন্ডন থেকে রয়টারের পাঠানো এই খবরে বলা হয়, গ্রেট অনার ফর টেগর, নোবেল প্রাইজ কনফার্ড, লার্জেস্ট কন্ট্রিবিউশন টু দ্য কমন গুড। এর তলায় রাখা হয়, দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার হ্যাজ বিন কনফার্ড অন দ্য ইন্ডিয়ান পোয়েট রবীন্দ্রনাথ টেগর। বাস্তবের চেহারা গেল বদলে। শুধু শান্তিনিকেতন নয়, সমগ্র ভারতবর্ষে যেন বয়ে গেল খুশির উচ্ছ্বাস, আনন্দের ঢেউ। আরে
ইহা বুঝিতে আমার বেশি দেরি হইল না যে কবিরা জ্ঞানের দ্বারা কাব্য রচনা করেন না। ঐশ্বশক্তি সম্পন্ন মহাপুরুষ এবং ত্রিকালজ্ঞ ব্যক্তিদের মধ্যে যেমন দেখা যায়, ইহা সেই রূপ এক প্রকার স্বাভাবিক শক্তি এবং দৈবিকেরও না। এই যে কবি, যিনি আমার সমস্ত ভালো মন্দ, আমার সমস্ত অনুকূল ও প্রতিকূল উপকরণ লইয়া আমার জীবনকে রচনা করিয়া চলিয়াছেন, তাহাকে আমার কাব্যে আমি জীবন দেবতা নাম দিয়েছি।
সুন্দর মাঝে বসিয়া অপরহ মুখ হতে তুমি ভাষা কেড়ে লোক কথা কথা কি বলিতে চাই সব ভুলে যায়, তুমি যা বলা আমি বলে যাই, সঙ্গীত স্রোতে কুলো নাই পাই কোথা ভেসে যাই তুমি। রম্যালা কালিদাস নাথকে এক চিঠিতে লিখছে, কবি যতই রবীন্দ্রনাথকে চেনা যায় ততই বোঝা যায় কিভাবে এই অভিধাটি তার সার সত্তাকে পরিস্ফুট করে। ওই ঐশ্বর্যময় আলোকময় ব্যক্তিত্বের মধ্যে কবিরই প্রাধান্য, সেটাই তার ব্যক্তিত্বের ভিত্তিভূমি, মনের অন্যান্য সমস্ত গুণই সেখানে গৌণ হয়ে যায়। আর তিনি সেটা পছন্দ করুন বা নাই করুন, তার বাকি সমস্ত ক্রিয়াকর্মই তার মনের এই দিকটির দ্বারা নির্ধারিত হয়। সেইখানে তিনি রাজা, সর্বকালের মহত্তম কবিদের একজন। কবি নিজেও সে কথা স্বীকার করতেন। সত্তরতম জন্মদিনে শান্তিনিকেতনে কবি বলেন, একটি মাত্র পরিচয় আমার আছে, সে আর কিছু নয়, আমি কবি মাত্র। আমি তত্ত্বজ্ঞানী শাস্ত্রজ্ঞানী গুরু বা নেতা নই, আমি বিচিত্রের দূত। কবির এই বিচিত্র রসের ও বিচিত্র ভাবের সন্ধান পাওয়া যায় তার সারা জীবনের লেখনীতে। তাই যেমন বৌদ্ধরাস উঠে এসেছে তার কবিতায়, তেমনই পতনা যুগের কাহিনীও রচিত হয়েছে তার কলমে। 12ই ফাল্গুন 1301 শিখাউদয়ের মতো চেহারা যেমন নির্বোধ ততি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটায় চোর। উঠিতে বসিতে করিবা পান্ত, শুনেও শোনে না কানে, যত পাইবে না পায় বেতন তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা, যতদিন তারা নাহি পাই সারা, খুঁজি ফিরি সারা দেশটা। তিনখানা দিলে একখানা রাখে, বাকি কথা নাহি জানে, একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করি আনে। যেখানে সেখানে দিবে সেতু পড়ে, নিদ্রাটি আছে সাধা, মহ কলরেবের কালি দিয়ে যাবে পাজি হতবাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত, তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভৃত্য। ঘরের কর্তি রুক্ষ মূর্তি বলে, আর পারি না কো, রইল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো। না মানে শ্মশান বাসন বাসন অশন আসন যত, কোথা কি গেল শুধু টাকাগুলো, যেতেছে জলের মতো। গেলে সে বাজার সারাদিন আর দেখা পাওয়া তার ভার, পড়িলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর। শুনে মহারেগে ছুটে যাই বেগে, আনি তার টিকি ধরে বলি, পাজি বেড়ে তুই আজি দূর করে দিন উতরে। ধীরে চলে যায় ভাবি গেল দ্বার, পরে দিন উঠে দেখি ফুকাটি বাড়ায় রয়েছে দাঁড়ায়, ব্যথা বুদ্ধির ঠেকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে, কি করিব তারে মোর পুরাতন ভৃত্য। সেবারে ফাঁকা পেলুম কিছু টাকা, করিয়া দালাল দিলি, করিলাম মন শ্রী বৃন্দাবন, বারেক আসিব ফিরি। পরিবার তাই সাথে যেতে চায়, বুঝিয়া বলিল তারে, পতির পুণ্যে সতীর পুণ্য, নহিলে খরচ বাড়ে। লয়ে রসারসি করে কষাকষি, পটলা পুটলি বাঁধি বলায় বাজায় বাস কষা যায়, গৃহিণী কহিল কানে। পরে দেশে গিয়ে কেষ্টার লই, কষ্ট অনেক পাবে, আমি বলিলাম আরে রাম রাম, নিবারণ সাথে যাবে। রেলগাড়ি ধায় হেরিলাম হায়, নামিয়া বর্ধমানে, কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে। স্পর্ধা তাহার হেন মতে আর, কত বা সইব নিত্য, যত তারে দোষী তবু হল খুশি ভেড়ি পুরাতন ভৃত্য। নামিনী শ্রীধামে দক্ষিণে বামে, পিছনে সম্মুখে যত, লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা, হইলা কণ্ঠাগত। মিলে জন ছয় সাত মিলে এক সাত, পরম বন্ধু ভাবে করিলাম বাসা, মনে হলো আশা আরামে দিবস যাবে। কথা ব্রজবালা কথা
শুধু লিখে তুই ছিল মোর হুই, আর গেছে সবই দিনে। বাবু বলিলে, বুঝেছো উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনে রাজা কহে, বাবু জানো তো হে, করেছি বাগান খানা, পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে চুড়িয়া পানি, সজল চক্ষে করুণ লক্ষ্মী, গরিবের ভিটে খানি। সপ্ত পুরুষ যে খায় মানুষ, যে মাটি সোনায় বাড়া, দৈনের দায়ে বেচি বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি গরিলাল রাজা ঘনকাল, রহিল মৌন ভাবে, কহিলেন শেষে ক্রুড় হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে, বাহির হইল পথে, করিল ডিগ্রি সকলি বিক্রি, মিথ্যে দেনার খাতে। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার কষ্ট করে সমস্ত, কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান, রাখিবে না মোহর বর্তে, তাই লিখি দিল বিশ্ব লিখিল দুই বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। হাটে মাটে বাটে এই মত কাটে বছর পনেরো ষোলো, একদিন শেষে ফিরি বারে দেশে, মনই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জোড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললা, চুমে তব পদধুলি, ছায়া শুনি বীর শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কান, রাখালের খেলা গৃহ, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীত শীতল স্নেহ। ভরা মধু বঙ্গের মধু, জল রয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আঞ্চান, চোখে আসে জল ভরে। দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিন নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তোলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা, মন্দির করি পাছে, তৃষা তুল শেষে পৌঁছিল এসে আমার বাড়ির কাছে। ধিক ধিক ওরে শত ধিক তোরে, নীলাজ কুলোটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি।
সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা, আজ কোন রীতে কারে ভুলাইতে ধরে ছবিলাস বেশ, পাঁচ রঙা পাতা অঞ্চলে খাজা পুষ্পে খচিত কেশ, আমি তোর রাগি ফিরেছি বিবাগি গৃহ হারা সুখহীন, তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন, ধনীর আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন, কোনোখানে দেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন, কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহারা সুধা রাশি, যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাস, বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই, বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বাল্যকালের কথা, সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আমগুলো বার ধুম, সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কথা ও ফিরে পাব সে জীবন, সহসা বাতাস ফেলে গেল শ্বাস শাখা তুলাইয়া গাছে, দুটি পাতা ফল লোভিল উদল আমার ঘরের কাছে, ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারে ঠেকানো মাথা, হেন কালে হাই জমজম প্রায় কোথা থেকে এলো মালি, ঝুঁকি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি, কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার এত তারি কলর, চিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ, বাবু ছিপ হাতে পারি সব সাথে ধরিতেছিলেন মাছ, শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগে মহাশয়, বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাক্কা চোর অতিশয়, আমি শুনে মাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু বলে আজ আমি আজ চোর বটে, নমস্কার। তখন একটা কি উৎসাহের জোয়ার, তারা এক উৎসাহ নতুন দেশ আবিষ্কার করেছি, সব দেশের দেশ শিজি ব্যক্তি তুলি
মহাভারতের পাতা থেকে উঠে এসে সৃষ্টি হলো অন্য এক কাহিনী 1306 সালে 15ই ফাল্গুন। যে যাদের বিরুদ্ধে তুমি অস্ত্র ধারণ করছো তারা তোমার সহায়। পূর্ণ জান কবির তীরে সন্ধ্যায় সবিতার বন্দনায় আজ কর্ণ নাম যান অধিরথ সুত পুত্র রাধা গর্ভজাত সেই আমি কহ মনে তুমি কে গো মাগো। বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোর বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ তোরে দিতে আপনার পরিচয় আজ। তবনত নেত্র কিরণ সংঘাতে চিত্ত বিগলিত মন সূর্য গর্ভাতে শৈল তুষারের মতো যেন পূর্ব জন্ম হতে বসি কর্ণ পদ জাগাইছে অপূর্ব বেদনা কখনো জন্মমোর বাধা আছে কি রহস্য ডরে তোমার সাথে এ অপরিচিত। ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল দেব দেবা কর আগে যা হস্তা চলে সন্ধ্যার তিনি আসুক নিবিড় হয়ে কহি তোরে বীর কুন্তিয়া। অর্জুন জননী বটে তাই মনে গণি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো যাবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কে সে অভাবিনী অতৃপ্ত স্নেহকুদার সহস্র নারিণী জাগায় জর জর বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিষ চুম্বক অর্জুন জননী দেশে যবে কৃপ আসি কহিলেন হাসি রাজকুলে জন্ম রহে যার অর্জুন সাথে যুদ্ধে নাহি অধিকার আনন্দ আনন্দ মুখে না রহিল বাণী দাঁড়াই রহিলে সেই লজ্জা আভাখানি দহিল যার বক্ষ অগ্নি সমতে যে কে সে অভাগিনী অর্জুন জননী সেজে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক ধন্য তারে মোর দুই নেত্র হতে অশ্রুবারি রাশি উদ্দেশ্যে তোমার শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক ও সাথে হেনকাল করি পথ রঙ্গ মাঝে পশিলেন সুত অধিরথ আনন্দ বিহ্বল তখনই সে রাজ সাজে চারিদিকে কুতুহলী জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটায় চরণে সুত
বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রূর হাস্যে পাণ্ডবগণ সবে ধিক্ষা দিল। সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে ওগো বীর মনি আসিছিল আমি সেই অর্জুন জননী। তোমারে আর রাজমাতা কেন কোথায় এভা কিনি এ যে রণভূমি আমি গুরু সেনাপতি। পুত্র ভিক্ষা আছে বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া যাহা আজ্ঞা কর দিব চরণে তোমার। এসেছি তোমারে নিতে কোথা নবে মোরে তৃষিত মুখের মাঝে লব মাতৃক্রোড়ে। পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশিরোহী পুত্র নরপতি মোরে কোথা নিবে স্থান। সর্ব উচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি। কোন অধিকার মতে প্রবেশ করিব সেখানে সাম্রাজ্য পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃ স্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে। কত মোরে দূত বলে না হলে বিক্রম বাহুবলে নাহিহারে মাতার হৃদয় সে যে বিধাতার দান। পুত্র মোর ওরে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আই ফিরে সগৌরবে আই নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লম্ব আপনা স্থান। শুনি স্বপ্ন শুনতে দেবী তোমার বাণী হের অন্ধকার ব্যাপী আছে দিক বিদিকে স্তব্ধ চারিধার শব্দ কিনা ভাগ্য গেছো মরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে বিস্মৃত আলোয় যে তোলা পুরাতন সুপ্ত সম তব বাণী স্পর্শিতেছে বন্ধু চিত্ত মন যেন রে আমার যেন মোরে জননীর কণ্ঠের আধার আমারে ঘেরিছে আজি রাজমাধুর সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহ তোমার দক্ষিণ হস্ত লড়াকে চিনতে রাখো করতাম শুনিয়াছি লোক মুখে জননীর পরিতপ্ত আমি কতবার পেরেছি নিশিত স্বপ্নে জননী এসেছে ধীরে ধীরে দেখিতে আমার কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায় জননী কুণ্ঠন খোলো দেখি তব বউ অগ্নি বিলায় মূর্তি তৃষার্ত উৎসুক স্বপ্নের ছিন্ন সেই স্বপ্ন আজ এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগ্যতীরে হ্যার দেবী পরপারে পাণ্ডবের শিবিরে চলিয়াছে দীপালো এপারে অদূরে কৌরবের বন্ধুরায় লক্ষ অশ্বপুরের খর শব্দ কালি প্রাতে আরম্ভ হইবে মহারণ। আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম মোর মাতার স্নেহস্বর মোর নাম তার মুখে কেন কেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোর আচম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে যেন ভাই বলে থা। তবে চলে আয় বৎস তবে চলে আয় যাব মাধু চলে যাব কিছু শুনাব না করি সংসার কিছু না করি ভাবনা দেবী তুমি বোর মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে নাহি বাজে কানে যুদ্ধ ভেরি জয় শঙ্খ মিথ্যা মনে হয় রণহিংসা বীরখ্যাতি জয় পরাজয় কোথা যাব লইলে চল ওই পরপারে যে মাধব নিরুত্তম লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর পরশ করিতেছে মোর পক্ষে মতিয়া দিতেছে চক্ষু
কহিও না কেন তুমি ত্যাজিলে আমার বিধির প্রথম দান বিশ্ব সংসারে মাতৃ স্নেহ, কেন সেই বিধাতার ধন আপন সন্তান হতে করিলে হরণ, সে কথা আর দিও না উত্তর। অহমরে আজই কেন ফিরাইতে আসিয়াছ ক্রোড়ে? হে বৎস, ভৎস না তোর শত বৎস সম, বিদীর্ণ করিয়া দিকে হৃদয় মম শত খণ্ড করি, ত্যাগ করেছিল তোরে সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে, তবু মোর চিত্ত পুত্রহীন, তবু হায় তোরই লাগে বিশ্ব মাঝে বাহু মোর ধায়, খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে, তারই তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে আপনারে দগ্ধ করি, করিছে আরতি বিশ্ব দেবতা। আমি আজ ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা, যবে মুখে তোর একটি ফুটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি, বৎস সেই মুখে ক্ষমা কর কুমাতায়, সেই ক্ষমা বুকে ভৎসনার দে, তেজে জ্বলুক অনল পাপ দগ্ধ করে মরে পড়ুক নির্মল। রাজার সন্তান দূর করে দিয়া বৎস সর্ব অপমান, এসো চলি যে থাছে তব পঞ্চ ভ্রাতা। রাধা মোর মাতা, এর চেয়ে নাহি মোর অধিক গৌরব, পাণ্ডব পাণ্ডব থাক কৌরব কৌরব, ঈর্ষা না করি না। রাজ্য আপনার বাহু বলে করি রহে বৎস উদ্ধার, দুলাবের ধবল ব্যাজন যুধিষ্ঠির, ভীম ধরিবেন ছত্র, ধনঞ্জয় বীর সারথি হবেন রথে, ধৌম পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র, তুমি শত্রু জিত অখণ্ড প্রতাপে রবে বন্ধবের সনে, নিঃস্বপ্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে। সিংহাসন যে ভিয়ার মাতৃ স্নেহ পাস, তাহারে দেখেছ মাত্র বাড়ছে হ্রাস, একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরাই দিয়া তোমার সাক্ষাৎ দিত। মাতা মোর ভ্রাতা মোর, মোর রাজকুল এক মুহূর্তের মতো করেছ নির্ভুল মোর জন্মক্ষণে, সুত জননীরে ছলি আজ যদি রাজ জননীরে মাতা বলি, পুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে, ছিন্ন করি ধাই যদি রাজ সিংহাসনে তবে ধিক মোরে। তুমি পুত্র মোর ধন্য তুমি, হায় ধর্ম এ কি সুকঠ দণ্ড তব, সেই দিন কে জানিত হায় ত্যাজিলাম যে শিশুরে পুত্র অসহায়, সে কখন বলবীর্য রবি কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে, আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসি হানে, এ কি অভিশাপ। মাধব কহিলাম পাণ্ডবের হইবে বিজয়, আজ এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিব পাণ্ডব আলোকে কোন যুক্ত, এই শান্ত স্তব্ধ অনন্ত আকাশ হতে পশিতেছে মনে, জয়হীন চেষ্টার সঙ্গী আশাহীন কর্মের উত্তম, ফিরিতেছি শান্তিময় শূন্য পরিণাম, যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মরে করুণা আহ্বান, জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলের হতাশের দলে, জন্ম রাত্রে ফেলে গেছ মরে ধরা তলে, নামহীন গৃহহীন আজিও তেমনি আপন নির্মম চিত্তে ত্যাগ জন্ম, শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মনে, জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি করি। কবি
বর্ষা এখানে যথেষ্ট জায়গা পায় না, তার বড় রাস্তাটা খোলসা পায় বোলপুরের পাঠে। পূবের হাওয়ায় একেবারে এসে পৌঁছয় কবির হৃদয়ে, যেখানকার নীলে মেঘ পল্লারের কাকলি জেগে উঠে ছুটে আসা বৃষ্টি ধরার শব্দ শুনে। এই বছর এই পাহাড়ে বর্ষার গানের আশা করো না, বর্ষার অভ্যর্থনার ভার তোমাদেরই উপর রইল। গগনে গরজে মেঘ ঘন বরষায় কবির লেখনীতে তাই বারবার ফুটে উঠেছে এই বর্ষা বন্দনা। শান্তিনিকেতনেও প্রতি বছর পালিত হতো বর্ষা উৎসব, তারই পরিপ্রেক্ষিতে ওই চিঠি। যদিও এর পরেও আমরা কবির কাছ থেকে বেশ কিছু বর্ষার গান পাই, তেমনি ভাদ্র 1346 প্রকাশিত হলো I'm not afraid to die.
এক কাব্য, উপন্যাস, গল্প, গান রচিত হয়ে চলে। কবিতার দীর্ঘ জীবনে রচনা করেন 55টি কাব্যগ্রন্থ, আর প্রায় প্রতিবার তিনি নিজেকে ভেঙে চুড়ে গড়ে তোলেন অন্য এক কবিকে, অন্য এক স্রষ্টার রূপে। পুনশ্চ কাব্যগ্রন্থের ভূমিকাতেও আমরা পাই মিল নেই, পদ্য ছন্দ আসে, কিন্তু পদ্যের বিশেষ ভাষারীতি ত্যাগ করবার চেষ্টা করেছি। যেমন তরে, স্বনে, মোর প্রভৃতি যে সকল শব্দ গদ্যে ব্যবহার হয় না, সেগুলিকে এই সকল কবিতায় স্থান দিইনি। 25শে আষাঢ় 1339 কবি লিখলেন, লোহার গড়ালে দেওয়া একতলা ঘর পথের ধারে, লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে ছ্যাঁদা পর্দা, মার্কিন খানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁকা, আমি ছাড়া ঘরে থাকে আরেক কাজে, এক ফারাক সেটা টিকটিক, তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব, বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেহাই, খেতে পায় দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে, শিয়ালদা স্টেশনে যায় মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে তলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসা, দিন রাত মনে হয় কোন আধ ভরা জগতের সঙ্গে যেন আসতে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে, গরিব মরেই থাকে কান্তবাবু, যত্নে পাক করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ, মাঝে মাঝে ফুল জেগে ওঠে এগুলির বিভৎস বাতাস, কখনো গভীর রাতে ভোরবেলা আধ অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোর ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু মারোয়ারে লাগে টান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এগুলিটা ঘোর মিছে তুর্কি সহ মাতালের প্রলাপের মতো, হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে পরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাকে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে, এ গান যেখানে সত্য সেইখানে গতি চলে ফলের সঙ্গে, তীরে কামালের ঘন ছায়া আগিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে থাকায় শাড়ি কপালে শুধু, এতে ধরা ছিল একটি গানের সৃজন মুক্তির বর্ণনা। চারুচন্দ্র লিখেছেন, কোনো এক নাটক অভিনয় উপলক্ষে আমরা বহু লোক বোলপুরে গিয়েছিলাম, খুব সম্ভব রাজা নাটক অভিনয় উপলক্ষে, বসন্তকাল, জ্যোৎস্না রাত্রি, যত স্ত্রীলোক ও পুরুষ এসেছিলেন তাদের প্রায় সকলেই পারুলডাঙ্গা নামক এক রম্য বনে বেড়াতে গিয়েছিলেন, কেবল আমি যাইনি রাত জাগবার ভয়ে, রাত্রিতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, মনে হলো যেন শান্তিনিকেতনের নিচের তলায় সামনের মাঠ থেকে তার মৃদু মধুর গানের স্বর ভেসে আসছে, আমি উঠে ছাদের আলসের ধারে গিয়ে দেখলাম কবিগুরু জ্যোৎস্না প্লাবিত খোলা জায়গায় পায়চারি করছেন আর গুনগুন করে গান গাইছেন, আমি খালি পায়ে ধীরে ধীরে নিচে নেমে গেলাম, আমি গুরুদেবের কাছে গেলাম, কিন্তু তিনি আমাকে লক্ষ্য করলেন না, আপন মনে যেমন গান গেয়ে গেয়ে পায়চারি করছিলেন তেমনি গান গাইতে গাইতে পায়চারি করতে লাগলেন, গান গাইছিলেন খুব মৃদু স্বরে, আমি পিছন পিছন বেড়াতে বেড়াতে গানের কথা ধরবার চেষ্টা করতে লাগলাম, তিনি গাইছিলেন, আহ
যার প্রভাব জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সংস্কৃতি জগতে ছিল সবথেকে বেশি বিস্তৃত, তিনি হলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। নব নব উন্মেষের তিনি ছিলেন প্রতীক। নিঃসন্তান জ্যোতিরিন্দ্রনাথের 12 বছরের ছোট ভাই রবীন্দ্রনাথকে স্নেহ দিয়ে, বন্ধুত্ব দিয়ে তার কাব্য, সাহিত্য ও সঙ্গীত রচনার নানা ক্ষেত্রে অফুরন্ত প্রেরণা জুগিয়েছেন। জীবন স্মৃতি গ্রন্থে রবীন্দ্রনাথ লিখছেন, একসময় পিয়ানো বাজাইয়া জ্যোতিদাদা নূতন নূতন সুর তৈরি করায় মাতিয়াছিলেন। প্রত্যহ তখন অঙ্গুলি নৃত্যের সঙ্গে সঙ্গে সুর বর্ষণ করত। গান বাঁধিবার শিক্ষারও বেশি এই রূপে আমার আরম্ভ হইয়াছিল। তাড়াতাড়ি
চলে আসবো। কিছু না কিছু না, কালকে মা তাদের পড়া পড়া
প্রতিমা ঠাকুর লিখছেন, তার জীবনের বিষাদপূর্ণ অধ্যায় শুরু হবার কয়েকদিন আগে তিনি যে চিন্ময় লোকে বাস করেছিলেন তার সেই অনুভূতি কদিনের লেখার মধ্যে বাঁধা পড়েছে। সমস্ত সৃজনী শক্তি যেন শেষ উদ্দামতায় উৎক্ষিপ্ত হয়ে উঠেছিল। 26 সেপ্টেম্বর রাত থেকে কবির শরীরের অবস্থা গুরুতর হতে শুরু করে। সকালে ডাক্তার এসে দেখলেও দুপুর থেকে কবি কাউকে চিনতে পারছিলেন না। ডাক্তার অপারেশন ছাড়া অন্য পথ দেখলেন না, কিন্তু প্রতিমা দেবী সাই দিলেন না। ডাক্তার বললেন, ডু ইউ নো মিসেস টাগর, ইউ আর টেকিং দ্য রিস্ক অফ 12 আওয়ার্স, ইউ ডোন্ট নো হোয়াট মে হ্যাপেন টুমরো। তবু নিয়তির উপর নির্ভর করেই কাটলো ঝড়ের রাত। ভোরের দিকে চেতনা ফিরল কবির, আশার আলো ফুটল ধীরে ধীরে। আমাদের অতি পরিচিত রাগী, যেই কেউ শাস্ত্রীয় সঙ্গীত শিখুক না কেন, প্রথম বর্ষের প্রথম দিকে ভৈরবী নিয়ে সেই ভৈরবী রাগিনীকে কম্পোজ করা রবীন্দ্রনাথের গান সপূর্ণ বেগ বাজারে গেছে। এই গানটি সম্পর্কে জর্জ বিশ্বাস শান্তিনিকেতনে বলছেন, সবুজ রঙের
রোগের সঙ্গে যুদ্ধ করে ফিরে এলেন শান্তিনিকেতনে। সাতই পৌষ এলো, মন বিষণ্ণ। এই প্রথম তিনি শান্তিনিকেতনে থেকেও মন্দিরে যোগদান করতে পারলেন না। নভেম্বর থেকে মে মাস পর্যন্ত তিনি রুগ্ন ছিলেন। এই নয় মাসে ধীরে ধীরে চেহারা বদলে গিয়েছিল, দৃষ্টিশক্তি ক্রমশ নিস্তেজ হয়ে পড়েছিল, কানেও খুব কম শুনতে পেতেন। তবু তিনি আনন্দ পাবেন বলে শান্তিদেব ঘোষ ইত্যাদিরা তাকে গান শুনিয়ে দিতেন। গান শেষ হলে গভীর নৈরাশ্যের সুরে তিনি বলতেন, আমার কানে সুরের সব নোট স্পর্শ করে না। ফাল্গুনে বসন্ত উৎসব পেরিয়ে এসে পড়ল পয়লা বৈশাখ 1348 সাল। সভ্যতার সংকট বিষয়ে কবি জোরালো বক্তব্য রাখলেন দেশবাসীর কাছে। 25শে বৈশাখ কবির শেষ জন্মদিন পালনের আয়োজনটি হয়েছিল সুন্দর। হৃদয় দিয়ে শিল্পীরা গড়েছে তার শেষ জন্মদিনের উপহার। আশ্রমবাসীরা গাইলেন, তোমাকে নিজের হাতে লিখতে পারিনি বলে লিখতে রুচি হয় না,
কেবল খবর নিই আর কল্পনা করি যে তুমি ভালো আছো। অন্তত এখানকার সমস্ত দুশ্চিন্তার ভিতর থেকে দূরে থেকে কিছু আরামে আছো। কিছু তাপ এখনো তোমার শরীরে আছে, সেটা ভালো লাগছে না, কেননা ক্ষুদ্র শত্রুর জেদটাই সবচেয়ে দুঃখজনক। আমাকে প্রত্যহই একটা না একটা খোঁচা দিচ্ছেই, বড় খোঁচার ভূমিকা স্বরূপে। শুনেছি বড়র আক্রমণ তেমন দুঃসহ নয়, এই সব ছোট ছোট উপদ্রব যেমন না হোক যা হোক এর তো অবসান আসে, এবং তারও খুব বেশি দেরি নেই, চুকে গেলে নিশ্চিন্ত থাকব। ইতি বাবা মশাই। কণ্ঠ তার এসে থামল কালের সীমায়, যে কলমে একের পর এক রচিত হয়েছে কবিতা, যে কণ্ঠে একের পর এক ধ্বনিত হয়েছে মন্ত্র, সে লেখনী তার স্তব্ধ হল। কণ্ঠ ২৬ মার্চ ১৩৪৩ শান্তিনিকেতনে একদা কবি লিখেছিলেন, আফ্রিকা উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশে দুর্বল সংকেত, প্রকৃতি দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপে ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবে তুন্দু ফিরিয়াতে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে তোমার অপরিচিত ছিল তোমার মানব উপেক্ষার আবির্দৃষ্টিতে, এলো ওরা লোহার হাতগুলি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরা দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য ভরা অরণ্যের চেয়ে, সভ্যের গর্ব লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষা কি ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে বঙ্কিত হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাড়ছিল সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহন থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, এসো যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানবহারা মানবিক দ্বারে, বলো ক্ষমা করো হিংস টোলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। হলেও তেসরা আগস্ট হওয়ার গতি বদলালো, খবর এলো অবস্থার পরিবর্তন হয়েছে, ভালো নয়। ৬ আগস্ট বিকেল থেকে সকলে বুঝল আর আশা নেই, চলল চমে ডাক্তারে টানাটানি, শ্রাবণ পূর্ণিমার রাত আকাশ স্তব্ধ, লেগেছে রাখি বন্ধনের লগ্ন, যে মৃত্যুকে তিনি কত বৃহৎ করে কত গভীর করে অনুভব করেছেন আজ তারই সঙ্গে মিলনের দিন এসেছে এগিয়ে, দিনের আলো ফুটে উঠেছে নিঃশ্বাস আসছে ধীরে ধীরে শান্ত হয়ে, বাড়ির মেয়েরা ক্ষণে ক্ষণে তাঁরই রচিত ব্রহ্মসঙ্গীত গেয়ে উঠছেন, যা সত্য তারই অনন্ত সঙ্গমে চলেছেন গুরুদেব, তার শেষ নিঃশ্বাস ক্রমে ক্রমে সমে এসে থামল। বৃহস্পতিবার ২২শে শ্রাবণ ১২:১০ গুরুদেবের নির্লিপ্ত আত্মা দেহবন্ধন থেকে মুক্তি পেল। কবি যাত্রা করলেন অমৃত লোকের পথে, দেখে গেলেন অজস্র মণিমুক্ত স্বাক্ষর যা তার সারা জীবনের সঞ্চয়, তাকে পাথে করে ভবিকাল বলে উঠেছে তোমার আকাশ দাও হে কবি। হাজার কণ্ঠে ধ্বনিত হয়েছে জয় গাথা। এই দিনটিকে স্মরণে রেখে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত লিখলেন, মেঘ চাপা পূর্ণিমা আর সারি সারি মুখ
শ্রাবণ সমাচ্ছন্ন। আলো দিখল, রাত কাটল, পূর্ণিমা ছাড়ল, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমনও দিনে এমনই শ্রাবণ ও ঘন বহন মুহি বানরভূমি যখন পূজন্মি, সকল ঘরে যখন দুয়ার দেওয়া, একেলা পথিক গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে। শহরে তা অশোভন, শহরে তা অসম্ভব, পথিকের বাঁধা পথ আরো বেঁধে দেওয়া হয়েছে। কলুটোলা স্প্রেড, কলেজ স্প্রেড, কর্নওয়ালে স্প্রেড হয়ে পথিক যাবে। তারই একটি মোড়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে থেকেছে। দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ে তুমুল জয়ধ্বনি। সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়রথ। মনে হল কি বিচিত্র শোভা তোমা, কি বিচিত্র সাজ। জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ার আজ মৃত্যু মাঝে মাতাল হয়ে টাকছে সেই যা। টলছে যত তাদের পা, দুলছে তখন রথের বিজয় কেতু। হায় রে, যেন লটপট করে পাকছাল, যেন বৃষরহী রহী গরজে বাঁধা পথে অগণ্য লগণ্যের জনতা। তারই বুক দ্বিধা করে শিখা চলেছে মৃত্যুর সন্ধান। তার পলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালে স্ট্রিট পার হয়ে সেই জয়যাত্রা পথের বাকি। পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু, পলকের তরে চোখে পড়ল তোমার মুখ। মরণের অভিনন্দনে সে মুখ কি অবরূপ হয়েছে বন্ধু। মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাটায় খুশি খুশি উঠেছে যে ব্যর্থতার চন্দন, তাতেই হলো তোমার ললাট অভিলিপ্ত। তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল, তাতেই রচিত হলো তোমার মাল্য। করজোড়ে নত শিরে প্রণাম করে বললাম বিদায়। শোকের বার দরিয়ায় অপনীত রমণীর নাগালের বাইরে পরম অভিমানে তারা ছুড়ে ছুড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল। আমি ফুল দিদি বন্ধু, আমার পথে ফুলের দোকান পড়ে না। আমি বলতে এসেছিলাম হৃদয় বন্ধু, শোনো গো বন্ধু মন, বাইরে চলে গেছো তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছিলাম। ফেরার পথে পরাজয়ের জয়োল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না, শুধু তার প্রতিধ্বনি উঠছে অন্তরে। আজি পিঞ্জর ফুলাবারে কিছু নাকি রে, আর সাথে সাথে রিক্সাওয়ালার ঠুকুরিতে সান্ত্বনা পাচ্ছে। একটা লাইট জ্বালাও।
দেখে আনন্দ লাভ যদি কেউ করে থাকে তবে আমাদের এই প্রোগ্রাম সার্থক হয়েছে বলে আমি মনে করব। আর পরিশেষে আরেকটা কথা, আমার এই ভাষ্যকারের